এবার পুজোতে আলাদা করে কিছু প্ল্যান নেই, ওই প্রত্যেকবারের মতন আমার সব বন্ধুরা যারা বাইরে আছে তারা সবাই আসবে, দেখা হবে সবার সাথে। আসল স্কুল কলেজ তো বহুদিন ছেড়ে চলে এসেছি আমরা, তো তাদের সাথে এতদিন পর এই পুজোর কয়েকটা দিনই থাকে যখন বসে আড্ডা দেওয়া, মজা করা, গল্প, খাওয়া দাওয়া এই সবগুলো হয়। পুজোয় তো ঠাকুর দেখাটা তো অবশ্যই, প্লাস পাড়ার বন্ধুদের সাথে আড্ডা মারা, মজা করা, এটাই, আর কিছু সেরকম প্ল্যান নেই। না, এবছর পুজোয় মোটামুটি আমি পুজো সেক্রেটারি হয়েছি বলে পড়াই থাকবো, এবং যা যা কাজ আছে সেগুলো দেখে শুনে করতে হবে। যদি কিছু ভুলচুক হয় সেটা যেন সবাই বড়রা থাকে যেন আমাদের সাপোর্ট করে এবং সেটাকে যেন রেকটিফাই করে দেয়। পুজোতে তো প্ল্যানিং আছে অনেক কিছু, ঠাকুর দেখার, তার সাথে বন্ধুদের সাথে আনন্দ করব, আর পাড়ায় থাকবো, পাড়ায় কিছু প্রোগ্রাম হলে ওখানে পার্টিসিপেট করবো। পুজোতে পুজো সবারই সব থেকে বেশি মানে যেটা অ্যাট্রাকটিভ হয় পুজোর সময় সেটা হচ্ছে নতুন প্যান্ডেল, নতুন জামা কাপড়, নতুন যুবক যুবতীরা রাস্তায় বেরোচ্ছে, তাদের একটা অন্যরকম, সবাই নতুন ড্রেস পরে আসছে, তাদের একটা অন্যরকম আকর্ষণ থাকে। সপ্তমী, অষ্টমী, নবমীতে দুপুরবেলায় খাওয়া দাওয়া করি। আমাদের এখানে প্রতিদিন এক সপ্তমীর দিন খিচুড়ি হয়, অষ্টমীর দিন লুচি হয়, আর নবমীর দিন মাটন হয়। আমরা সবাই বন্ধুরা মিলে একসাথে বসে সবাই মিলে আনন্দ করে খাওয়া দাওয়া করি। আজকে এই ফটোশ্যুটের যে কনসেপ্ট দেবদর্শন, আমাদের সবারই খুবই ভালো লাগছে, কারণ এমনিতে এমনি নর্মাল দিনে তো আর দেবদের কোনো দেবীরা দেখে না, আজকে হয়তো দু তিনজন তাও দেখেছে আমাদের দেবী মানে আমাদের দেবদের। তো সেই অনুযায়ী আমরা সবাই এখানে অনেকজনই আছি যারা ক্যামেরার সামনে এরকম ফটোশ্যুট হয়তো প্রথমবার করলাম, তো আমরা সবাই খুব এক্সাইটেডও ছিলাম, যেরকম এক্সাইটমেন্ট সেরকম তার সাথে প্রচুর মজা করেছি, এটা বলতে পারি। যে কতটা কি এক্সপিরিয়েন্স হলো যাই না, বাট মজা প্রচণ্ড। অবশ্য আরেকটা জিনিস বলবো, যে এইটা প্রথম হয়েছে আমাদের ব্লকে, কখনো এইটা আগে হয়নি, তো এইরকম একটা এক্সপিরিয়েন্স করে যথেষ্ট খুব ভাল লাগছে। অ্যান্ড আমি জাস্ট একটা জিনিস অ্যাড করবো এটার সাথে, মানে থ্যাংক ইউ টু প্রয়াসম অ্যান্ড দেয়ার হোল টিম ফর বিং মিডিয়া পার্টনার অফ সিএ ব্লক দুর্গা পুজো। অ্যান্ড মানে যা যা করছো তোমরা, বা মানে তোমাদের সাপোর্ট ছাড়া মনে হয় না যে আমরা এত এগুলো করতে পারতাম বলে, তাই জন্য তোমাদের জন্য আমাদের সবার তরফ থেকে আ ভেরি বিগ থ্যাংক ইউ, থ্যাংক ইউ আ লট।